হ্যালো চ্যানেল আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আপনাদের স্কিনকে রুক্ষ শুষ্ক হতে রক্ষা করতে পারেন হ্যাঁ সো এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস আমরা নিত্য দিনের কারণে আমাদের ত্বকের পর্যাপ্ত কেয়ার নিতে পারি না যাতে করে আমাদের স্কিন অনেকটা ড্যামেজ হতে থাকে তো এই ড্যামেজ স্কেন আমাদের কিন্তু অতটা উজ্জ্বলতা এবং ফর্সা এনে দিতে পারে না তো ফ্রেন্ডস আমি একটা ভিডিও আপনাদের সামনে এমনই একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটা আপনাকে ইনস্ট্যান্ট ক্লো এবং আপনার রুক্ষ শুষ্ক ত্বককে অনেক ব্রাইট এবং আপনাকে অনেক আকর্ষণীয় সুন্দর করে তুলবে সুন্দর চেহারা বলুন কার না ভালো লাগে এই সৌন্দর্যের বাড়াতেই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি এই ভিডিও আপনি আপনারা ইনস্ট্যান্ট গ্লো এবং রুক্ষ শুষ্ক ভাব এবং আপনাদের ত্বকে যে ডেসেলগুলো আছে সেগুলো একদমই রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস চলুন দেখে নেই কি কি থাকছে প্রথমেই থাকছে ভিটামিন সি সমৃদ্ধ লেবু আমি এখানে এক পিস লেবু নিয়ে নিয়েছি এই লেবুর রস আমি এখানে দিয়ে নেব আপনি এখানে এক চামচ অথবা চামচ এই লেবুর রস টুকু পারেন আমি রসটুকু লেবুর রসটি নেওয়া হয়ে গেলে এরপর আমরা এর সাথে অ্যাড করে দেব ওয়ান টেবিল চামচের মতো মধু আপনি এখানে বাজারে যে কোনো পরিমাণের মধু নিয়ে নিতে পারেন অথবা আপনি একদমই ইনস্ট্যান্ট চাক থেকে পারা মধুটিকেও নিয়ে নিতে পারেন সর্বশেষ যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই ডিম এই ডিমে ভিটামিন ই সমৃদ্ধ আছে যাতে করে আপনাদের এটা পুরো স্কিনকে টান টান অনুভূতি দেওয়ার জন্য অনেক উপকারী সো আপনারা এটার শুধু সাদা অংশটা নিয়ে নেবেন আমি এখানে সাদা অংশটা নিয়ে নেব এই ফেস প্যাকটিতে আপনারা ডিমের কখনোই হলুদ অংশটিকে দিয়ে দেবেন না আমি এখানে জাস্ট সাদা অংশটুকু দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা এই তিনটি উপাদান ভালোভাবে মিক্স করে নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র সাদা অংশটিকে নিয়ে নিয়েছি এবং লেবু এবং মধুর উপকরণটি ভালোভাবে মিক্স করে নিয়ে নিয়েছি এই প্যাকটি আপনার যখন রেডি হয়ে যাবে তখন আপনি আপনার স্কিনে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন এটাতে ডিমের সাদা অংশ আপনার স্কিনকে রুক্ষ শুষ্কটা হতে রক্ষা করবে এবং আপনাকে টানটান অনুভূতি এনে দেবে দে যাতে দে করে আপনার বয়সের ছাপটাও দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস এটা যখন আপনার রেডি হয়ে যাবে তখন আপনার আপনার স্কিনে অ্যাপ্লাই করে নেবেন আমি এখানে আপনাকে আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনি প্যাকটির একাংশ থেকে নিয়ে আপনার এখানে ইউজ করে নেবেন আমি এখানে ইউজ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনি এইভাবে আপনার পুরো স্কিনে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে ইউজ করে নিয়ে নেবেন এবং ইউজ করার পর এটা যতক্ষণ না ড্রাই হয়ে যায় ততক্ষণ আপনার স্কিনে এটা রেখে দেবেন আরও ভালো রেজাল্ট পেতে আপনি অন্তত তো দুই থেকে তিনবার এটা ইউজ করতে পারেন যাতে করে আপনারা আরো দেখতে সুন্দর এবং আপনার স্কিনকে যেটা যেন অনুভূতি এনে দেবে সেটাও আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদের সামনে আবারো হাজির হব নতুন কোনো ভিডিও টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ